আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। শীতকাল মানেই খাওয়ার মজাই আলাদা। তারপরেও আমি যে রেসিপিটা শেয়ার করছি, এই সবজিটা শীতে একবারই হয়, সেটা হলো মেচুরি। আর মেচুরির সঙ্গে যদি থাকে বড়ি আর তেলাপিয়া মাছ, তাহলে তো খাওয়ার মজাই আলাদা। চলুন রেসিপিটা শুরু করে দিই। প্রথমে পাত্রটা বসিয়ে চুলাটা অন করে দেব। বড়িগুলো ভাজার জন্য দিয়ে দেবো সয়াবিন তেল। তেল গরম হয়ে গেছে, এবার বড়িগুলো দিয়ে ভেজে নেব। বড়িগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। বড়িগুলোকে এভাবে অনবরত নাড়তে হবে, না নাড়লে এক পিঠ ভাজা হবে আর এক পিঠ ভাজা হবে না। যে আমার বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার বড়িগুলো উঠিয়ে নেব। বড়িগুলো ভেজে রাখা তেলের ভিতরে আবারও কিছু তেল দিয়ে দেব। এক কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। এবার দিয়ে দেব মরিচ কুচি। এবার দিয়ে দেব রসুন বাটা। দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে দেব 2 চামচ হলুদ গুঁড়া। হলুদ গুঁড়াটা দিয়ে খুব বেশি নাড়াচাড়া করব না, 30-40 সেকেন্ডের ভিতরে মেসরিটা দিয়ে দেব। এবার দিয়ে দেব মেসরি গুলা। মেসরিগুলো আমি আগে থেকে কেটে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে রেখেছি। মেসরিগুলো দিয়ে দেওয়া শেষ, এবার আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করব, যাতে করে মশলাগুলো সব তর সবজির সঙ্গে মিশে যায়। এভাবে মেসরিগুলো আমি 2-4 মিনিট নাড়াচাড়া করব। এবার দিয়ে দেব পরিমাণ মতো পানি। এবার ঢাকনাটা দিয়ে দেব। কিছুক্ষণের জন্য ঢাকনাটা খুলে এবার দিয়ে দেব জিরে বাটা। দিয়ে দেব সরিষা বাটা। দিয়ে আবার একটু সুন্দরভাবে নাড়াচাড়া করে দেব। এবার আগে থেকে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব। দিয়ে আবারও ঢাকনা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। ঢাকনাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে দেব। এবার আগে থেকে ভেজে রাখা তেলাপিয়া মাছগুলো দিয়ে দেব। দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে দেব, যাতে মাছগুলো ভেঙে না যায়। মাছগুলো দিয়ে আবারও ঢাকনা দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি 10 মিনিটের মতো জ্বালিয়ে নেব। রান্নাটা শেষ, এবার আমি নামিয়ে নেব। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।